শীত পড়তেই বাজারে প্রচুর টক পালং শাক উঠে পড়েছে। এক মুঠ বাদাম ভিজিয়ে রাখতে হবে, টক পালং শাকটাকে ধুয়ে নিয়ে কেটে নিতে হবে। 100 গ্রাম টক পালং শাক রয়েছে এখানে। একটু সর্ষের তেল কড়াইতে দিয়ে তার মধ্যে টক পালং শাকটা দিয়ে 6 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। ঠান্ডা হতে থাক, ততক্ষণে ভিজিয়ে রাখা বাদাম খোসা ছাড়িয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ঠান্ডা করে নেওয়া টক পালং শাকটা দিয়ে নারকল কোড়া, নুন, হলুদ, একটু গুড় দিয়ে দেবো 1 চা চামচ। পেস্ট তৈরি করে সার্ভিং বোল রেডি করে তার মধ্যে টক পালং শাকের পেস্টটা দিয়ে একটু ফোড়ন দিয়ে দিতে হবে। কড়াইতে সর্ষের তেল 1 টেবিল চামচ, 1/2 চা চামচ সর্ষে, বিউলির ডাল 1/2 চা চামচের থেকে একটু বেশি, 1টা শুকনো লঙ্কা। গ্যাসটা বন্ধ করে দিয়ে কারি পাতা দিয়ে ফোড়নটা এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তৈরি হয়ে গেল জিভে জল আনা টক পালং চাটনি।